মহাশয়। তিনি কলকাতা থেকে এসেছেন, অত্যন্ত খ্যাতনামা সঙ্গীত শিল্পী। তিনি মঠ এবং মিশনের সাথে 26 বছর ধরে তিনি যুক্ত আছেন। আমাদের প্রায় সব ধরনের মঠ এবং মিশনে তিনি সঙ্গীত পরিবেশন করেন। দীর্ঘ বছর দেবাশীষ দত্ত মহাশয়কে আমি চিনি ব্যক্তিগতভাবে। তিনি কলকাতা দূরদর্শনের শিল্পী। এখন তিনি আমাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করবেন। দেবাশীষ দত্ত মহাশয় এবং তার সহশিল্পীবৃন্দদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রথমে রামকৃষ্ণ মঠ তমলুকের পক্ষ থেকে অতিথি শিল্পীদের বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের বিবেকানন্দ স্টাডি সার্কেলের ছাত্রীরা। এখন আমরা ভক্তিগীতি শুনব শ্রী দেবাশীষ দত্ত মহাশয়ের কাছ থেকে। রামকৃষ্ণ মঠ তমলুক শ্রী শ্রী ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূর্ণ জন্ম তিথি পালিত হচ্ছে 180 বছর। এখানে অধ্যক্ষ মহারাজ এবং স্বামী রূপানন্দজি মহারাজ তারা আমাকে এখানে আপনাদের সামনে ঠাকুরের নাম করার একটি সুযোগ করে দিয়েছেন। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম। এখানকার সমস্ত মহারাজ যারা রয়েছেন এবং অধ্যক্ষ মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা যারা এসেছেন ভক্ত ঠাকুরের অত্যন্ত কাছের একজন, সেই ভক্তদের সকলকে আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। কারণ এই ভালোবাসার কথাই ঠাকুর বারবার বলে গেছেন, স্বামীজি বলে গেছেন যে মানুষকে ভালোবাসা। তাই আমার অন্তরের সমস্ত ভালোবাসা আপনাদের জন্য আমি বিহার করে দিল। আমরা এখন ঠাকুরের গানে যাচ্ছি। রামকৃষ্ণ নামে উঠে মা
Oh,
Krishna Mahalo.
Thank you.
Thank you.
ترجمة